হৃদরোগ নয়। দুবাইয়ের জুমেরাহ এমিরেটস টাওয়ারের বাথরুমের বাথটাবের পানিতে দম আটকে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। ময়নাতদন্ত ও ফরেন্সিক পরীক্ষার প্রতিবেদন থেকে তাই জানা গেছে। সোমবার দুবাই পুলিশের কাছ থেকে এই তথ্য পেয়েছে খালিজ টাইমস। স্থানীয় এই সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, শ্রীদেবীর রক্তের নমুনায় অ্যালকোহল পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে এটি শুধুই দুর্ঘটনা। এরই মধ্যে ময়নাতদন্ত ও ফরেন্সিক প্রতিবেদন শ্রীদেবীর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপর শ্রীদেবীর ডেথ সার্টিফিকেট দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রশাসন। আজ সোমবার স্থানীয় সময় বেলা সোয়া একটায় দুবাইয়ে কর্মরত ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা এবং বনি কাপুরের আত্মীয় সৌরভ মালহোত্রাকে দুবাইয়ের রশিদ হাসপাতালের মর্গে ডেকে পাঠানো হয়। কিছুক্ষণ পর তারা সেখান থেকে বেরিয়ে আসেন। বেলা দুইটায় আবারও তাদের দেখা করতে বলা হয়। তখন তাদের জানানো হয় ঘন্টা দুয়েকের মধ্যে শ্রীদেবীর ডেথ সার্টিফিকেট ইস্যু করা হবে। পাশাপাশি আরও জানানো হয় ফরেন্সিক দপ্তর শ্রীদেবীর মৃত্যুর কারণের ব্যাপারে নিশ্চিত হয়েছে। তাই দ্বিতীয়বারের জন্য শ্রীদেবীর দেহের ময়নাতদন্ত করার প্রয়োজন নেই। গত শনিবার রাতে দুবাইয়ের জুমেরাহ এমিরেটস টাওয়ারের থেকে শ্রীদেবীর অচেতন দেহ নিয়ে যাওয়া হয় রশিদ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানান অনেকক্ষণ আগেই শ্রীদেবীর মৃত্যু হয়েছে। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন বাংলা ধামাকা চ্যানেল এবং বেল আইকন ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য।